আসসালামু আলাইকুম। দারাজ বাংলাদেশের সর্ববৃহৎ একটি ই কমার্স ওয়েবসাইট প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি ঘরে বসে যেমন দেশ বিদেশে যে কোনো ধরনের পণ্য ক্রয় করতে পারেন, তেমনই আপনি চাইলে ঘরে বসে দারাজের মাধ্যমে আপনার পণ্যগুলো বিক্রয় করে টাকা ইনকামও করতে পারেন। কারণ দারাজে রয়েছে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুবিধা। আমরা যারা ই কমার্স বিজনেস স্টার্ট করতে যাচ্ছি বা আমাদের অনেকের ফিজিক্যাল শপও রয়েছে, আমরা কিন্তু চাইলে দারাজের মাধ্যমে আমাদের পণ্যগুলো বিক্রয় করে অনলাইন বিজনেস শুরু করতে পারি। দৈনন্দিন জীবনে যাবতীয় পণ্য থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল সাবস্ক্রিপশন, যেমন অ্যামাজন, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন বা বিভিন্ন গেমের সাবস্ক্রিপশন, এই সকল কিছু আপনি চাইলে দারাজের মাধ্যমে সেল করতে পারবেন। আর সেই জন্য আপনাকে অবশ্যই একটি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কীভাবে আপনি দারাজে একটি কমপ্লিট সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এই সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তার আগে আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। দারাজের সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার বয়স অবশ্যই 18 বছর হতে হবে, আর ডকুমেন্টের ভিতরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংকে আপনার নামে চেকবুক থাকতে হবে, আর আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। তো এই দুইটা ডকুমেন্ট নিয়েই আমরা এখন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলব। তো আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা মোবাইলেও কাজটি করতে পারবেন। জাস্ট ক্রোম ব্রাউজারে যাবেন, দারাজের ওয়েবসাইটে যাবেন, 3 ডট মেনুতে টাচ করে ডেস্কটপ সাইটটা এনেবল করে দেবেন। তারপরে আমি যে প্রসেসগুলো দেখাবো সবই সেম। দারাজের ওয়েবসাইটে আসার পরে আমরা একটু নিচে চলে আসব। আসলে এখানে দেখতে পাবো সেল অন দারাজ বলে একটা অপশন আছে, বুঝলেন, এখানে ক্লিক করব। এবার এখানে অনেক ডিসক্রিপশন দেওয়া আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো সরাসরি আমরা চলে যাব সাইন আপ এই অপশনে। সেলার অ্যাকাউন্টে আপনি 4টা ধাপে করতে পারবেন, দারাজ মাল, লোকাল সেলার, গ্লোবাল সেলার, ডিজিটাল সেবা। দারাজ মালে সাধারণত কনজিউমার কোয়ালিটির প্রোডাক্ট থাকে, আমরা সাধারণ মানুষ এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। কোনো একটা ব্র্যান্ড যখন সরাসরি দারাজে প্রোডাক্ট সেল করতে আসবে, যেমন স্যামসাং, শায়ামি বা ওয়ালটন, তারা সাধারণত এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। আর গ্লোবাল সেলার হলো আপনি যখন ইন্টারন্যাশনালি প্রোডাক্ট সেল করবেন, মানে আপনার প্রোডাক্ট দেশের বাইরেও যাবে, সেক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আর ডিজিটাল সেবা, এটি হলো আমি যে প্রথমেই বলেছি যে ডিজিটাল সাবস্ক্রিপশনগুলো বা বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা যারা দিয়ে থাকেন, তাদের জন্য এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আর লোকাল সেলার হলো আমরা সাধারণ পাবলিক, আমরা যে কেউ চাইলে দারাজে একটা অ্যাকাউন্ট করে যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করতে পারি। তো আমরা লোকাল সেলার, সেক্ষেত্রে আমরা লোকাল সেলারের এই অপশনটি সাইন আপ করব। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যাজ এ লোকাল সেলার বলে অপশন আছে, এখানে ক্লিক করব। তারপরে পপ আপে ইয়েস করে দিব। ওয়েল, তো প্রথমে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল নাকি বিজনেস। বিজনেস অ্যাকাউন্ট তাদের জন্য যাদের বড় ধরনের একটা বিজনেস আছে, তারা সাধারণত একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আর ইন্ডিভিজুয়াল হলো আমরা সাধারণ পাবলিক, যে কোনো মানুষ এই ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি ইন্ডিভিজুয়াল এটি সিলেক্ট করব। তারপরে শপ বেসড ইন আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব। আরেকটি বিষয় বলে রাখি, যারা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের কিন্তু ট্রেড লাইসেন্স থাকতে হবে। এরপরে আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন। মোবাইল নাম্বার টাইপ করার পরে নিচে দেখতে পাবেন স্লাইড টু ভেরিফাই বলে একটা অপশন আছে, এটা খুবই সিম্পল একটি প্রসেস। যারা কম্পিউটার ব্যবহার করছেন তারা এই অপশনটির ওপরে মাউসের রাইট ক্লিক ধরে রাখবেন, দেন রাইট সাইডে স্লাইড করবেন। আর যারা মোবাইল ব্যবহার করছেন তারা টাচ করে ধরে রাইট সাইডে স্লাইড করবেন। এবার আপনি যে মোবাইল নাম্বারটি এখানে বসালেন, সেই নাম্বারে মেসেজের মাধ্যমে একটি ওটিপি কোড পাঠানো হবে, সেই কোডটি স্লাইড টু ভেরিফাই এই ঘরটিতে বসাবেন। নিচে দেখতে পাবেন আরও কিছু রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছে। তো এখানে আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ড বসানোর ভেতরে একটু সতর্ক থাকতে হবে, যেমন পাসওয়ার্ডে অবশ্যই আপনার একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর এবং একটি সিম্বল এবং একটি নাম্বার থাকতেই হবে। তো সেটি কিভাবে এখানে আমি টাইপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে বিভিন্ন সংখ্যা বা অক্ষর মিক্স করে আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে, এবং পাসওয়ার্ডটি অবশ্যই 8 সংখ্যার বেশি হতে হবে। পাসওয়ার্ড বসানো কমপ্লিট হলে ইমেইল অ্যাড্রেসটি লিখতে হবে, এখানে অবশ্যই আপনার পার্সোনাল ইমেইল অ্যাড্রেসটি লিখবেন। সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে দারাজের ওয়েবসাইটে আপনি একটি শপ ক্রিয়েট করছেন, একটা ভার্চুয়াল দোকান ক্রিয়েট করছেন। মানে আপনি ধরুন একটা দোকান খুললেন, সেখানে তো আপনার দোকানের একটা নিজস্ব নাম থাকে, তো তেমনই দারাজের ওয়েবসাইটে আপনি যে শপটা খুলছেন সেটার একটা নাম দিয়ে দিবেন। শপ নেম কমপ্লিট হলে নিচে দেখতে পাবেন খালি ঘর আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন, দেন সাইন আপ অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসা হবে, এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দারাজ সেলার সেন্টার। এবার আপনাকে অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আমরা যে ইমেল অ্যাকাউন্টটা বসিয়েছিলাম সেটা এখানে বসাবো, আর যে পাসওয়ার্ডটি বসিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাই বসাবো। তারপরে সাইন ইনে ক্লিক করব। এবার একদম নতুন একটা পেজে আমরা চলে আসব, যেটা দারাজ সেলার সেন্টারের জন্য একটা নির্দিষ্ট পেজ, যে পেজটির মাধ্যমে আপনি বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করা এবং দারাজ সেলার সেন্টারের যাবতীয় কাজগুলো করতে পারবেন। অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা হয়ে গেল আমাদের, কিন্তু সেই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে। এবার উপরের এই সকল কাজগুলি আগে আপনাকে কমপ্লিট করে নিতে হবে। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এই অপশনগুলো আপনার সামনে চলে আসবে, যদি না আসে জাস্ট রাইট সাইডে কর্নারে
আপনার প্রোফাইলে ক্লিক করবেন, দেন এখানে প্রোফাইলে চলে যাবেন, তারপরে দেখতে পাবেন এই অপশনগুলো আপনার সামনে চলে এসেছে। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কারণ আমি প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন ডিটেলসে নিখুঁতভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তাই আপনি যদি একদম কমপ্লিট সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখার প্রয়োজন হবে। চলে আসবো ম্যানেজ অ্যাড্রেস বুকে। প্রথমে আমরা বিজনেস অ্যাড্রেস এটি ফিল আপ করবো। অ্যাড্রেস মানে মূলত আমাদের হাউস নাম্বার, রোড নাম্বার, স্ট্রিট নম্বর, তারপরে এরিয়া নাম, এইগুলো বসাতে হবে। তো এখানে আমরা এগুলো বসিয়ে দিব। তারপরে কান্ট্রি, এটা বাংলাদেশ থাকবে। ডিভিশনে কোন বিভাগে আপনি আছেন সেটা সিলেক্ট করবেন। এরপরে সিটি সিলেক্ট করবেন, তারপরে পোস্ট কোড। নিচে আসলে দেখতে পাচ্ছি ওয়ারহাউস অ্যাড্রেস। তো এখানে বলে রাখি, আপনার বিজনেস অ্যাড্রেস এবং ওয়ারহাউস অ্যাড্রেস যদি সেম থাকে, যে জায়গা থেকে আপনি বিজনেসটা করছেন সেই জায়গাটাই আপনার ওয়ারহাউস অ্যাড্রেস, তো তখন আপনি এই টিক মার্কে ক্লিক করে দিবেন। এখানে অলরেডি দেওয়া আছে, যদি না থাকে ক্লিক করে দিবেন। এবার আসি রিটার্ন অ্যাড্রেসে। কোনো কাস্টমার যখন প্রোডাক্ট পছন্দ না করবে তখন সে রিটার্ন করবে সেটি। তো সেক্ষেত্রে আপনি দুইটা মাধ্যমে রিটার্ন নিতে পারেন। একটি হলো সরাসরি আপনার কাছে প্রোডাক্টটি চলে আসবে, কাস্টমার সরাসরি আপনার কাছে প্রোডাক্টটি রিটার্ন করবে, সেক্ষেত্রে আপনি সেম অ্যাজ বিজনেস অ্যাড্রেস এটিতে টিকমার্ক দিয়ে দিবেন, যদি না থাকে টিকমার্ক দিয়ে দিবেন। আর আপনি যদি চান না আপনার কাছে সরাসরি না, আগে দারাজের কাছে প্রোডাক্টটি যাক, তারপরে আপনার কাছে সেই প্রোডাক্টটি রিটার্ন আসুক, সেই ক্ষেত্রে আপনি টিকমার্কটি এখান থেকে তুলে দিবেন। দেন এখানে আপনাকে দারাজের রিটার্ন অ্যাড্রেসটি বসাতে হবে। প্রশ্ন করবেন, ভাই দারাজের রিটার্ন অ্যাড্রেস আমি কোথা থেকে পাবো? গুগলে চলে যান, দারাজ রিটার্ন অ্যাড্রেসগুলো সার্চ করুন। ওয়েবসাইট পাবেন blog.daraz.com.bd বলে, এখানে চলে যাবেন। দেন এখানে আপনি শত শত রিটার্ন অ্যাড্রেস পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা অ্যাড্রেস কালেক্ট করবেন, মানে আপনার বাসার আশেপাশে যে অ্যাড্রেসটি থাকবে সেটি কালেক্ট করে এখানে আপনি বসিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি সেম অ্যাজ বিজনেস অ্যাড্রেস। সব কিছু কমপ্লিট হলে সাবমিট অপশনে ক্লিক করবেন। চলে আসলো ইওর অ্যাড্রেস বুক হ্যাজ বিন সাবমিটেড। এবার আমরা চলে যাবো ভেরিফাই আইডি ইনফরমেশন এই অপশনটিতে। আইডি ইনফরমেশন, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আইডি টাইপ, সিলেক্ট টাইপ সিলেক্ট করবো, এনআইডি অপশন সিলেক্ট করবো। ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আপনার ন্যাশনাল আইডি কার্ডে ঠিক যে নামটি থাকবে সেই নামটি কিন্তু এখানে বসাবেন। নামের উলট পালট করবেন না বা শর্ট করবেন না। ন্যাশনাল আইডেন্টি কার্ড নাম্বার, আপনার ন্যাশনাল আইডি কার্ডের নিচে দেখতে পাবেন একটা নাম্বার আছে, সেই নাম্বারটি বসাবেন। তার নিচে দেখতে পাবেন আপলোড আইডি কপি, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। সিম্পল হিসাব, আপনি আপনার আইডি কার্ডের সামনের দিক থেকে একটা ছবি তুলুন, পেছনের দিকে একটা ছবি তুলুন, ফ্রন্ট সাইডটা, সামনের দিকে ছবিটা এখানে আপলোড করুন। সিলেক্ট ফাইল ক্লিক করলে আপনি সরাসরি আপনার ফাইল ম্যানেজার বা কম্পিউটার থেকে ছবিটা সিলেক্ট করতে পারবেন। তো প্রথমে আমরা ফ্রন্ট সাইডটা সিলেক্ট করব, তারপরে ব্যাক সাইডের ছবিটা সিলেক্ট করব। শেষ হলে একবার নজর দিয়ে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে সাবমিটে ক্লিক করবেন। ইওর পার্সোনাল আইডি হ্যাজ বিন ভেরিফাইড, কমপ্লিট। এবার চলে যাব ফিল ইন ব্যাঙ্ক ইনফরমেশনে। ব্যাঙ্ক ইনফরমেশনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে বসাতে হবে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা সরাসরি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেখানে চলে যাবেন। ব্যাঙ্কে যেয়ে বলবেন আপনি একটি সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তারপরে ব্যাঙ্ক থেকেই আপনাকে সর্বোত্তম সাহায্য করা হবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য। প্রথম অপশন অ্যাকাউন্ট টাইটেল, এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেমটি বসাতে হবে। অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটি থাকবে সেই নামে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, নামের একটুও ওলট পালট হলে চলবে না। তো আপনি ন্যাশনাল আইডি কার্ডের নামের অনুযায়ী একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট টাইটেলে আপনার সেই অ্যাকাউন্ট নেমটি বসাবেন। অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। ব্যাঙ্ক নেম, এখানে ব্যাঙ্কের নেমটি সিলেক্ট করবেন। ব্রাঞ্চ নেম, আপনি যে লোকেশন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই লোকেশনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্রাঞ্চ নেমটি এখানে বসাবেন। রাউটিং নাম্বারটা হলো আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন যে ব্রাঞ্চ থেকে, সেই ব্রাঞ্চের একটা নির্দিষ্ট কোড থাকে 9 সংখ্যার। এই কোডটি আপনি কোথা থেকে পাবেন? গুগলে চলে যান, আমার যেমন ব্যাঙ্ক এশিয়া যশোর ব্রাঞ্চের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো এখানে আমি লিখে দিলাম ব্যাঙ্ক এশিয়া যশোর ব্রাঞ্চ রাউটিং নাম্বার। লেখার পরে সরাসরি এখানে রাউটিং নাম্বার চলে এসেছে। তো এটাকে আমি কপি করব, দেন এখানে পেস্ট করে দেব। এবার নিচে দেখতে পাবেন আপলোড চেক কপি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন তো সেখান থেকে আপনাকে একটি চেকবুক দেওয়া হবে, বাট সেই চেকবুকে অবশ্যই আপনার নাম লেখা থাকতে হবে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লেখা থাকতে হবে। এটি আপনি শিওর হবেন যে আপনার চেকবুকে আপনার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে কিনা। যদি থাকে তাহলে সেই চেকবুকে যে কোনো একটা পৃষ্ঠার ছবি আপনি মোবাইল দিয়ে তুলে নেবেন, দেন সেই ছবিটি এখানে আপলোড করবেন। সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করবেন, তারপরে সেই চেকবুকটি সিলেক্ট করে ওপেন করবেন। সব কিছু ঠিক আছে কিনা একবার দেখে নেবেন, ঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করবেন। ওয়েল, আমাদের ব্যাঙ্ক ইনফরমেশন আপলোড করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি অর্ডার প্যাকেজ ইনফরমেশন, এখানে ক্লিক করব। এবার আমরা নতুন একটি পেজে চলে এসেছি।
আপনি যখন দারাজে কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, মানে দারাজের মাধ্যমে, তখন অবশ্যই দারাজের নির্দিষ্ট প্যাকেজিং সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। তো দারাজ থেকে আপনাকে প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলো দেওয়া হবে। প্লিজ সিলেক্ট ইউর প্যাকেজিং ম্যাটেরিয়াল, এখানে ক্লিক করলে আপনি বেশ কিছু প্যাকেজিং অপশন পেয়ে যাবেন। আপনি পলি প্যাকেজ পেয়ে যাবেন বা ক্রিস্টাল প্যাকেজগুলো, যেমন যে কার্টুন থাকে কাগজের সেগুলোও আপনি নিতে পারেন। যাদের প্রোডাক্টের যেমন সাইজ বা যে ধরনের প্যাকেজ প্রয়োজন পড়ে সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। দেন সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট সাকসেসফুল, আমাদের যাবতীয় সকল ইনফরমেশন সাবমিট করা হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি আপলোড ইউর SKU, এই অপশনটির মাধ্যমে আপনি দারাজে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। যেমন দারাজে নানান প্রোডাক্ট থাকে, নানান কোম্পানি, নানান শপ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেওয়া হয়, এগুলো মূলত ওই SKU এই অপশনটির মাধ্যমেই অ্যাড করা হয়। তো আমরা এখন গো ব্যাক টু ড্যাশবোর্ড, মানে আমরা সরাসরি প্রোফাইলের ড্যাশবোর্ডে চলে যাব। দেখতে পাচ্ছেন উপরের চারটি অপশনে কিন্তু আমাদের ভেরিফিকেশন চলে এসেছে। এবার আমরা শুধুমাত্র প্রোডাক্ট অ্যাড করলেই দারাজে সেটা পাবলিশ করতে পারবো। এবার যদি আমাদের প্রোফাইলের নেমের ওপর ক্লিক করে প্রোফাইল অপশনে যাই, তারপর দেখতে পাচ্ছেন আন্ডার ভেরিফিকেশন, মানে বেশ কিছু ইনফরমেশন এখনও কিন্তু আন্ডার ভেরিফিকেশন আছে। দারাজ থেকে আপনার ইনফরমেশনগুলো চেক করে দেখা হবে, সব কিছু ঠিক থাকলে তারা ভেরিফাই করে দিবে। আমাদের প্রোফাইল কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয় নাই, বেশ কিছু কাজ বাকি আছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেলার লোগো বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে আপনার শপের যে লোগোটি আছে, নির্দিষ্ট একটা লোগো তো থাকে, আপনি যে দোকান একটা খুলেন সেখানে তো একটা নির্দিষ্ট লোগো থাকে, সেই লোগোটা আপলোড করবেন। আর কমিশনস অপশনে যদি আমরা আসি, তাহলে কোন প্রোডাক্টের জন্য বা কোন ক্যাটাগরি প্রোডাক্টের জন্য দারাজ কত পার্সেন্ট কমিশন নেবে, যেমন ধরুন ব্যাগস অ্যান্ড ট্রাভেলস এর জন্য 9.52% কমিশন নেবে দারাজ। এবার আমরা জেনারেল অপশনে চলে আসব এবং এখান থেকে বিজনেস ইনফরমেশন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লিগাল নেম, বিজনেস ওনার নেম, তারপরে এই অ্যাকাউন্টের যে মালিক, ধরুন আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন, আপনার নামটি এখানে বসাবেন। নিচে দেখতে পাবেন নেম, লিগাল ফর্ম, এখানে ক্লিক করে পাবলিক কোম্পানি সিলেক্ট করবেন। সিটি বা টাউন, কোন সিটিতে আপনার বাসা সেটা লিখবেন। আর বাকি ইনফরমেশনগুলো তো আমাদের দেয়াই আছে। তো আমরা নিচে চলে আসবো, সাবমিট অপশন পাবো, এখানে ক্লিক করব। তারপরে চলে যাবেন ওয়ারহাউস অ্যাড্রেস, এই অপশনে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি বসাবেন। দেন আপনার পার্সোনাল ফোন নাম্বারটি বসাবেন। এরপরে সিটি এবং টাউন, মানে আপনার কোন সিটিতে বাসা সেটা বসাবেন। সব কিছু কমপ্লিট হলে সাবমিটে ক্লিক করবেন। তো মোটামুটিভাবে বলতে গেলে আমাদের দারাজের ওয়েবসাইটে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই কমপ্লিট। এবার জাস্ট আপনি প্রোডাক্ট অ্যাড করলেই পরবর্তীতে সেই প্রোডাক্টগুলি দারাজের ওয়েবসাইটে শো করবে। আমাদের অ্যাকাউন্টে যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো কিন্তু এখনও পর্যন্ত আন্ডার ভেরিফিকেশন আছে। কিছুক্ষণের ভিতরে বা কিছু সময়ের ভিতরে সেই ভেরিফিকেশনগুলো অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কীভাবে দারাজে আপনি একটি কমপ্লিট সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবার আপনি যদি দারাজে আপনার পণ্যটি বিক্রয় করতে চান, তাহলে অবশ্যই সেই পণ্যটি দারাজের ওয়েবসাইটে অ্যাড করতে হবে। তাই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে দারাজের ওয়েবসাইটে পণ্য অ্যাড করতে হয়। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।